হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ। সো আজকে আমরা দেখব সোশ্যাল মিডিয়া হোভার এফেক্ট। ওকে, সোশ্যাল মিডিয়া একটা আমরা হোভার এফেক্ট দেখব। সো আগে আমরা দেখেছি অনেক সোশ্যাল মিডিয়া হোভার এফেক্ট, সো এটা নতুন একটা একটা জিনিস। তো প্রথমে আমরা ইউএল নেব। ওকে, এখানে আমি এলআই দেবো। সো আমরা কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক করে নেবো। আমরা ক্রোম খুলে নেব। আমাদের এখানে ক্রোমে দেখুন ফন্ট অসম লিঙ্ক করা আছে এখানে আমাদের। ওকে, সো এখানে আমরা ফন্ট অসম ওপেন করব। ফন্ট অসমে আমাদের এখানে ফার্স্ট লিঙ্ক অর্ডার করে নেবো, ওপেন করে নেবো। ওপেন করে এখানে আমরা কিছু সোশ্যাল মিডিয়া সার্চ করে নেবো, লাইক ফেসবুক। ওকে, দেন হচ্ছে টুইটার। ইনস্টা অ্যান্ড লিঙ্কড ইন। সো আমরা এটা কপি করে নিচ্ছি, কপি দেন পেস্ট, পেস্ট। ওকে, দেন আবার এলআই, দেন এখানে আমরা পেস্ট করবো আবার টুইটার, পেস্ট, দেন আবার এলআই, দেন আবার এখানে পেস্ট করবো, পেস্ট, দেন আবার এলআই, দেন এখানে আমরা আবার এটা পেস্ট করে দেবো। ওকে, সো এটা আমরা গো লাইভ করে নিচ্ছি বন্ধুরা, দেখুন একবার। তো দেখুন আমাদের এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো চলে এসছে। ওকে, সো এখানে আমরা কি করব, এখানে আমরা সিএসএসটা লিখে নেব। সো আমাদের এখানে সিএসএস আছে, এখানে আমরা দিয়ে নিচ্ছি, আমরা ডাইরেক্ট বডিতেই নিয়ে নিচ্ছি, মার্জিন জিরো, প্যাডিং জিরো, আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব 00024। ওকে, তো দেখুন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। তো এখানে আমাদের দেখুন আইকন দেওয়া আছে। ওকে, তো এখানে আমরা ইউএল নিচ্ছি, আমরা পজিশন দিচ্ছি অ্যাবসোলিউট, দেন টপ 50%, লেফট 50%, ট্রান্সফর্ম ট্রানজিশন -50%, কমা -50%, দেন মার্জিন জিরো, প্যাডিং জিরো, ডিসপ্লে ফ্লেক্স নিয়ে নিলাম। ওকে, তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মাঝখানে কিন্তু চলে এসছে, দেখুন। ওকে, সেটা কালারটা আমরা ব্রাইট করব, আপনারা অনেক হয়তো বুঝতে পাচ্ছেন না, তা আমরা এখানে ব্রাইট করে দেবো। ইউএল এলআই, সো লিস্ট স্টাইল টাইপ নান, আমরা উইথ দিচ্ছি 30 পিক্সেল, হাইট 30 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার, দেন লাইন হাইট আমরা ইউজ করছি 30 পিক্সেল, মার্জিন দিচ্ছি 0/50 50 পিক্সেল। ওকে, দেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, সরি, আরজিবি এ এখানে দিচ্ছি আমরা 55,255,255.2। ওকে, সো দেখছেন আপনারা সুন্দর কালার হয়েছে। সো আমরা এখানে বর্ডার রেডিয়াস ইউজ করব, বর্ডার রেডিয়াস 50%, দেন আমরা কালার দিয়ে নিচ্ছি, আমরা এই কালারটাই পুট করব। ওকে, সো কালার, দেন আমরা এখানে ট্রানজিশন দিচ্ছি, ট্রানজিশন 3S 0.3S। ওকে, সো আমাদের ইভেল এলাই গেল। সো ইউএল এলাই আমরা হোভার করবো, সো টোটালটা আমরা ইউএল এলআই, দেন হোভার। সো হোভারে আমরা ব্যাকগ্রাউন্ড কালার FFF দিলাম। তো দেখুন এখানে আমাদের
আমরা একটু কার্সারটা চেঞ্জ করে দিচ্ছি, কার্সার পয়েন্টার। ওকে, তো আমরা এখানে কি করব, এখানে আমরা বক্সটা ইউজ করব। ওকে, বক্সটা, তো বক্সটা আমরা কি করব, প্রথমে আমরা এখানে 0x0x10 pixel RGBA এখানে দিয়ে দিচ্ছি আমরা 255 255 255 1। তো দেখুন একটা খুব সিম্পল একটা গ্লো এফেক্ট একটা আমাদের এখানে দেখা যাচ্ছে বক্সটাতে। ওকে, দেন আমরা আর একটা এফেক্ট দেবো, এটা আমরা এখানে কমা দেবো, দেন এখানে আমরা ইউজ করবো হচ্ছে 0x0। ওকে, দেন 20 pixel। ওকে, আর জিবিএ এখানে আমাদের 255 255 255 1। তো এটা আমাদের সেম, আমরা এটা কপি করে নেব, কপি দেন কমা দেন আবার আমরা এটা পুট করব। সো আমরা প্রথমে 10 pixel দিয়েছি, 20 pixel আমরা এটা দেবো হচ্ছে 30 pixel। ওকে, সো দেখুন একটা গ্লো এফেক্ট আমাদের চলে এসছে। ওকে, সো আমরা আর একখানা করবো, দেখুন এখানে কমা দেবো আমরা 0 0 0 বাই 75 pixel আর জিবিএ এখানে আমরা পুট করবো হচ্ছে ধরুন 255 255 255 হচ্ছে 0.05। ওকে, তো দেখুন আমাদের একটা সুন্দর একটা এফেক্ট চলে এসছে। ওকে, তো আমরা এটাই কপি করে নেবো আর একবার, কপি দেন পেস্ট। তো এটা আমরা দেবো হচ্ছে 60 pixel, দেন আবার কমা দেন আবার পেস্ট, এটা করবো আমরা 45 pixel, দেন কমা দেন পেস্ট, এটা করবো আমরা আমাদের 40 হয়েছে, দেন হচ্ছে 30 pixel, দেন কমা দেন পেস্ট, এটা করবো আমরা 15 pixel। ওকে, তো সিম্পল দেখুন একটা আমাদের এখানে এফেক্ট চলে এসছে, যেমন সুন্দর একটা আমাদের এখানে এফেক্ট চলে এসছে। ওকে, তো আমাদের ভিডিওটা যে অবধি থাকবে, ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।